নিজের অজান্তে আজকে এমন একটা কাজ করেছে যার কারণে ভুঁড়িটা কোনো ধরনের মেডিসিন গরম পানি কোনো কিছু চুল ছোটা ছাড়াই আমি বুড়িটার মধ্যে না কোনো কিছুই দেওয়া হয় নাই এমনি এমনি শুনলেনি তো আমার খালার কথা আসলে খালা ভুড়ি হাতে নিয়ে নিজেই অবাক হয়ে গিয়েছে এটা ধোয়ার আগেই ধরতে যা সব উপরের ময়লাগুলো উঠে আসতেছে যেটা অনেক কষ্টত করেও কিন্তু তোলা যায় না ভুঁড়িটা কেমন করে এরকম অটোমেটিক পরিষ্কার হয়ে যাচ্ছে সেটা ভিডিও শেষের অংশে আমি অবশ্যই বলে দেব পুরো ভিডিওটা দেখবেন আমি যে ভুঁড়ি পরিষ্কার করার জন্য আজকে পানি দিয়ে রেখেছিলাম চুলায় তো বল করলে আমি ভুঁড়িটা পরিষ্কার করতে দিব খালার কাছে তো ওইদিকে খালা মাত্র ভুঁড়িটা ওয়াশ করার জন্য গেছে যেতে না যেতে ভরি ওয়াশ করতে যেয়ে দেখে হাতের সাথে সব চলে আসতেছে পানি দেওয়ার আগে সব পরিষ্কার হয়ে যাচ্ছে আসলে এরকম অদ্ভুত কাণ্ড এই প্রথম দেখলাম শুধু আমি না আসলে আমার খালা এই অদ্ভুত ঘটনায় জীবনের প্রথম দেখলো খালা এর আগে অনেকবার ভুড়ি পরিষ্কার করেছে তবে এরকম কখনোই হয় নাই যে কিছু ছাড়াই ভুড়িটা পরিষ্কার হচ্ছে খালা তো বারবার বলতেছিল যে এটা হয়তো বাল্লা খালার উপর রহমত নাজিল করছে যাতে খালা খুব তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারে আর দিনের ছুটি খালার তারপরেও ছুটির মধ্যে খালা আমার এই ভুড়িটা পরিষ্কার করে দেওয়ার জন্য আসছে পানি একটু নাও খালা না ধরবি না

দুইজন হেল্পিং হ্যান্ডের দুইজনেই ছুটিতে আছে ভুড়িটা নিয়ে কি করবো বুঝে পারছিলাম না সেই জন্য ভুড়িটা আমি অনেকক্ষণ প্রায় দুই তিন ঘন্টার মতো গামলায় পানিতে ভিজিয়ে রেখে কতক্ষণ করেছিলাম আর তারপর কোনো উপায় অন্ত না দেখে ভুড়িটাকে আমি প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এমনিতেই পরের দিন ফ্রিজ থেকে বের করার পর হাত দিয়ে জাস্ট ধরার সময় ভুড়ির ময়লা সব হাতের সাথে উঠে আসছিল হয়তো পানি দিয়ে বেশি সময় ভিজিয়ে রাখার কারণে অথবা এক রাত ফ্রিজে রাখার কারণে ভুড়ির ময়লাগুলো একদম আলগা হয়ে গিয়েছে অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবেই ময়লাগুলো সব ফ্রিজে ভুড়িটা রেখে দিয়েছিলাম আর তার থেকে এত বড় ম্যাজিক হয়ে গেল সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ এটা কেন হয় কোন ধরনের গরু ছাগলে হয় আসলে আমি এটা জানি না তবে লাকিলি আজকে আমাদের ভুড়িটা অটোমেটিক্যালি পরিষ্কার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমি আবারও অল্প পরিমাণ ভুড়ি কিনে আনিয়ে ফ্রিজে রেখে দেখবো যে আসলে ফ্রিজে রাখলে কি ভুড়িটা অটোমেটিক্যালি কোনো ধরনের গরম পানির চুন ছোটা ছাড়াই পরিষ্কার হয় কি না তারপর আবার আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা একটা ফলো দিয়ে দেবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন Și abia salamu